এবার বড় মৌসুমে চালের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কিন্তু এরপরও অস্থির হয়ে উঠেছে চালের বাজার রাজধানীর কারণ বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে দেখা যায় মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা পর্যন্ত আর চিকন চাল বিক্রি হচ্ছে বাহাত্তর টাকায় যা দশ দিন আগেও মোটা ও চিকন চালের দাম ছিল বান্ন ও আড়ষট্টি টাকা অন্য সময় চালের দাম দামটা কম থাকলেও এখন একটু দামটা বেশি অন্য সময় কিন্তু হলো আপনার ছাপ্পন এখন ষাটটা করে কিনে মিনিকেট পঁচিশ কেজি বাস্তার সতেরোশো তিরিশ আগে যে চালটা কিনতাম চোদ্দশো সাড়ে চোদ্দশো সেই চালটা এখন আঠাশশো আছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও চালের দাম বেড়ে যাওয়া অস্বাভাবিক তাদের আঙ্গুল মিন মালিকদের দিকে চালের দামটা বেশি বস্তা একশো দেড়শো টাকা বাড়ছে দে বাড়ার কোনো যুক্তি হয় না কারণ দেশীয় পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে বাড়বে কেন মেলা যারা আছে আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওই ওদের একটা কারণ আছে ওরা মানে একটা সুযোগ পায় সুযোগ পাইলে মনগোন যা দ্বারা দামটা বাড়ায় না বড় এক্সেপ্টা বাড়ায়নিলে মনগোন যা কুটি কুটি টাকা ভোক্তাদের থেকে তারা হাতি নিতে পারে এই দাম বৃদ্ধিকে ব্যবসায়ীদের অতি মুনাফা ও কারসাজি বলছেন কৃষি অর্থনীতিবিদরা এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি এবং এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের ব্যবসায়ী সিন্ডিকেট যেটা আছে মধ্যস্বত্বভোগী যাদেরকে আমরা বলি তারা এখানের মধ্যে বেশি মুনাফা নিচ্ছে এবং সে কারণেই আমাদের বাজারে এখন চালের দাম বেড়েছে চালসহ সব নিত্য মূল্য বৃদ্ধিতে যথাযথ বাজার ততারকি ও মনিটরিং ব্যবস্থা জোরদার প্রয়োজন বলে দাবি সংশ্লিষ্টদের रहमान फ चैनल 24, फोर ढाका